ভারতের অনেকে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেন ইসলামে বিষয়টাকে কিভাবে দেখা হয় সারোগেসি মানে হলো গর্ভধারণ করা ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী অনেক ব্যবসায়ী অনেক ব্যক্তিবর্গ এটা শুরু করেছে শুধু ভারতে না পৃথিবীর অনেক দেশেই হয় এটা সারোগেসি মানে হলো মা এবং বাপ সন্তানের মূল মা বাপ যে তারা নিজেরা সন্তান মায়ের সন্তানের যে মূল মা তার নিজের গর্ভে ধারণ না করে তাদের স্বামী স্ত্রীর উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণু কালেকশন করে টেস্ট টিউবের মাধ্যমে সেটাকে একটা পর্যায় পর্যন্ত ম্যাচিউর করে তারপরে বিশেষ প্রক্রিয়ায় অন্য একজন নারীকে ঠিক করে গরীব দেখে যে তোমার গর্ভে এটা প্রবেশ করানো হবে সেখানে সন্তান বড় হবে তুমি এটা ভূমিষ্ঠ করবা এরপর সন্তানটা আমরা নিয়ে যাব তোমার কিছু টাকা দিয়ে দিব এটা বলে গর্ভধারণ করা সারোগেসি কিয়ামতের আগে বহু তামাশা হবে আর অনেক কিছু হবে এর ভিতরে এটাও একটা এটা ইসলাম শরিয়াহ দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতে জায়েজ নাই এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এবং এটা হারাম এর সপক্ষে আরব অনারব বিশ্বের বিভিন্ন দেশে ওলামায়ে কেরামের ফতোয়া আছে ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছে এটা হারামের সবচেয়ে বড় কারণ হলো যে এর মাধ্যমে সন্তানের মাকে সেই পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয় কারণ যিনি গর্ভে ধারণ করেন এবং সন্তানকে ভূমিষ্ঠ করেন তার সন্তানের মাতৃত্বের সন্তানের সাথে তার একটা পরিচয় মাতৃত্বের একটা ব্যাপার সেখানে চলে আসে অথচ এই সন্তানের মূল শুক্রাণু ডিম্বাণু এই ভদ্র মহিলার না অন্য মানুষের এটা একটা জটিলতা তৈরি হয় এবং এর কারণে আরেকটা বড় অসুবিধা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বহু আগেই বলেছেন যে লা ইয়াহিল্লু লিমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াস আন ইয়াসকিয়া মাআহু যারআ গাইরি যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার জন্য জায়েজ নাই একজনের পানি অন্যজনের ক্ষেতে সিঞ্চন করা এখানে একটা অলৌকিকত্ব আছে একটা মুজিজা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখুন 1450 বছর আগে তার হাদিসের ভাষাটা শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের ভাষা শুনেন যে কেউ যেন তার পানি অন্যের ক্ষেতে সিঞ্চন না করে এখানে এমন ভাবে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকের সারোগেসির সাথে যদি আপনি মেলান তাহলে হুবহু মিলে পেয়ে যাবেন যে শুক্রাণু একজনের আর গর্ভে ধারণ করা হচ্ছে অন্যজনের ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকেই 1450 বছর আগে ইশারাতান নিষেধ করেছেন যেটা হুবহু মিল আপনি পাবেন এখনকার সারোগেসির সাথে তো এইসব কারণে এটা জায়েজ নাই একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বেড়ে ওঠে গড়ে ওঠে গর্ভে ধারণ করে কষ্ট করে মায়া হয় মমতা হয় এইটা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার কোনো শুদ্ধ সঠিক পন্থা নয় কিয়ামতের আগে অনেক কিছু হবে এই যে প্রসেসিং মিট শুরু হয়েছে একসময় দেখা যাবে পৃথিবীতে মানুষ সবাই প্রসেসিং মিট খাচ্ছে প্রসেসিং মিট বুঝেন ওই যে প্রসেস করা গোশত কারখানা তৈরি হবে কোনো পশু জবাই করবে না আর 100 বছর পরে 50 বছর পরে বা একসময় হয়তো আমাদের দেশে আমেরিকা দেশে অনেক দেশে তো আপনার প্রসেসিং অনেক ফুডই খাচ্ছে সবকিছুই আপনার তৈরি হচ্ছে মেশিনে তো আমাদের দেশে সোশ্যাল দুনিয়াতে হয়তো শুরু হবে এগুলো করে করে একটা সময় মানুষ নতুন করে স্লোগান তুলবে যে প্রাণী হত্যা করা মহাপাপ যেটা বৌদ্ধরা এখন বলে তখন হয়তো সবাই বলা শুরু করবে যে না প্রাণী হত্যা করা যাবে না এটা মর্মান্তিক তার চাইতে প্রসেসিং মিট খাও এটাতে অনেক পুষ্টিগুণ আছে খাদ্য শক্তি আছে হান তান দানায় বনায় বলবে এগুলো সবগুলোর মূল উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর আঘাত করা যখন তার সিরাত পাঠ করবে তিনি ছাগলের সামনে রান পছন্দ করতেন তখন এবার নাস্তিকরা প্রশ্ন করবে হ্যাঁ উনি ছাগল জবে করে খাইতেন কারণ তখন এক সময় যখন এগুলো থাকবে না প্রসেসিং মিটের উপর নির্ভর করবে এই জন্য ইহুদিরা 200 বছর 300 বছরের পরিকল্পনা করে তাদের টার্গেট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা আজ থেকে 50 বছর না 20-30 বছর আগে এদেশে দ্বিতীয় বিয়ে করাকে কোনো দোষের বিষয় মনে করা হতো না আর এখন কোনো বড় আলেমও যদি দ্বিতীয় বিয়ে করেন তো সমাজের সমস্ত মানুষ ছিচি করে মনে করে লোকটাকে ভালো মনে করতাম দ্বিতীয় বিয়ে করা কি হালাল না হারাম কিন্তু হালাল কাজটার প্রতি ঘৃণা এখন সমাজে তৈরি হয়েছে না হয়নি এটা একদিনে হয় নাই প্ল্যান ওয়াইজ এটা করা হয়েছে এবং এটার উদ্দেশ্য হলো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে তার পাক জাতের জীবনের উপরে আঘাত করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আঘাত করা তার উপর আঘাত করা যে তিনি একাধিক বিয়ে করেছেন হুজুররা জবাব দিতে দিতে কাহিল এগুলো প্ল্যান ওয়াইজ হয় আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তো সারোগেসির মতো এই সমস্ত বিষয় এরকম আরো অনেক টেকনোলজি বা নতুন নতুন জিনিস দুনিয়াতে আসবে যেগুলো আসলে
ইসলামের সাথে সাংঘর্ষিক হয়তো এগুলো পরিকল্পিতভাবে ইসলাম থেকে দূরে সরাবার জন্য কোরআন বা সুন্নাহকে সুন্নাহ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হয়তো এগুলো করা হয়ে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন পয়সা হলেই মানুষ আজকাল অনেক কিছু শুরু করে তার মধ্যে এটা একটা